রোববার দিবাগত রাত দুইটায় লালিগার ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও সেভিয়া। ম্যাচটিতে 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। দলের পক্ষে গোল করেন জর্ডি আলবা, গাভি ও রাফিনহা। এই জয়ে 53 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করার সুযোগ পেল বার্সেলোনা। খেলার প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। নিজেদের মাটিতে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বার্সেলোনার ভাগ্য তখনও আঁচ করা যাচ্ছিল না, তবে ধারণা স্পষ্ট হয় দ্বিতীয়ার্ধের 58 মিনিটে। শুরুর দিকে বদলি হিসেবে নামা বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেচি দারুণ এক পাস দেন জটলার মধ্যে দাঁড়িয়ে, সেটিকে জালে জড়ান জর্ডি আলবা, তাতে বার্সা পায় লিড গোল। এক গোলে পিছিয়ে থেকে সেভিয়া তখন নিজেদের কিছুটা সাজিয়ে নেয়ার চেষ্টা করছিল, কিন্তু 70 মিনিটে দ্বিতীয় গোল হজম করে রেস থেকে পিছিয়ে পড়ে দলটি। রাফিনার পাস থেকে আসা বলে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন গাভি। 2-0 গোলে পিছিয়ে পড়ে সেভিয়ার তখন দিশেহারা অবস্থা। 79 মিনিটে দুর্বল হয়ে পড়া সেভিয়ার জালে আরও একবার গোল উৎসব করে বার্সেলোনা। এবার জর্ডি আলবার সহায়তায় গোল করেন রাফিনহা। শেষ পর্যন্ত এই 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ে ক্লাবটি চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে 8 পয়েন্ট এগিয়ে গেল। এদিন হারের মুখ দেখা সেভিয়া রয়েছে পয়েন্ট তালিকার 16-তে। 20 ম্যাচ থেকে মাত্র 5টি জয় পাওয়া দলটির পয়েন্ট 21। অন্যদিকে দ্বিতীয়তে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 20 ম্যাচ থেকে 45। আগের ম্যাচে আত্মঘাতী গোলে মায়োর্কার বিপক্ষে হেরে যায় রিয়াল মাদ্রিদ।